হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি মজার এবং ইজি রেসিপি, নাম হচ্ছে ক্রিমি চিকেন চিজ, যেটা আমি আমার নিজের মতো করে রান্না করেছি, যার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো চলেন দেখি আমার ইনগ্রিডিয়েন্টসে কী লাগে। সো আমাদের আজকে লাগবে চিকেন, আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, কারণ চিকেন ব্রেস্টে ফ্যাট কম থাকে এবং এটা ইজি খাওয়ার জন্য, সবাই খেতে পারে ছোট বড়। এবং আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেহেতু এটা চিজি চিকেন বলেছি, দ্যাট মিন্স আমি চিজটা কোনোভাবেই এখানে প্রসেস করে দিব, সেটা আপনারা দেখবেন পরে। দেন নিয়ে নিলাম রসুন গুঁড়া, দেন নিয়ে নিলাম দারুচিনি গুঁড়া, তারপরে নিলাম পেঁয়াজের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ড্রাই পার্সলে এবং পাপরিকা, সবার লাস্টে দিব লাইম। আমি ইয়েলো লাইমটা নিয়ে নিয়েছি, এটার ফ্লেভারটা আমার কাছে ভালো মনে হয়। সো প্রথমে আমি লাইমটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব রসুনের গুঁড়া, এখানে আমি সব 1 টিস্পুন করে নিয়ে নিয়েছি, দিয়ে দিব দারুচিনি গুঁড়া, এটা কিন্তু অনেক ফ্লেভার নিয়ে আসে, দিয়ে দিব পেঁয়াজ গুঁড়া, স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টিস্পুন নিয়ে নিয়েছি, দিয়ে দিব পাপরিকা, আমি এখানে 1/2 টিস্পুন পাপরিকা নিয়েছি জাস্ট শুধু কালারের জন্য, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টিস্পুন ড্রাই পার্সলে। আমি সবগুলোকে সুন্দরভাবে মেখে নিব যাতে প্রতিটা মশলা এই মাংসের ভেতরে ঢুকে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব বেশি কিছু প্রয়োজন হয় না এবং খুব সহজেই যে কোনো মানুষই রান্না করতে পারবে এবং অনেক টেস্টি। এবং এই রেসিপিটার যে লুক আসে লাস্টে, সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে কী ধরনের একটা ডিলিশিয়াস লুক নিয়ে আসে। আর আমি কিন্তু এটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা ক্রিমি চিজ বলেছি আমি, সো এটার মধ্যে হলুদ আসবে না, এটা নর্মালি একটা আমেরিকান খাবার, আমেরিকানরা অনেক সময় এভাবে রান্না করে থাকে। সো আমিও নিজে নিজে ট্রাই করলাম নিজের মতো করে। আমি এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই চিকেনটা কিন্তু আমার কাছে, আমি যে নর্মালি চিকেন রান্না করি, আমার কাছে এইভাবে রান্না চিকেনটা সবচেয়ে বেস্ট মনে হয় এবং আমি একটু খেতে পারি, নর্মালি আমি এত বেশি মাংস খেতে পারি না। সো আমার র্যাপিং হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন আমাদের রান্নার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, তার মধ্যে হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন কুচি, হোমমেড গরম মশলা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, রসুন গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, পাপরিকা, কালো গোলমরিচের গুঁড়া, আপনারা দিলে সাদাটাও দিতে পারেন, এবং ড্রাই পার্সলে, তার বদলে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন, এবং লেবু, এবং 2 কাপ হেভি ক্রিম, তেজপাতা এবং দারুচিনি, এলাচ। আমি এখন আমার ফেভারিট প্যানটা নিয়ে নিলাম, এটা আমার পছন্দের একটা কড়াই যেটার মধ্যে আমি সবসময় রান্না করে থাকি। আপনারা হয়তো বা আমার রেসিপিগুলো দেখলেই দেখতে পাবেন আমি এটাতে সবসময় রান্না করি। যাই হোক, আমি আমার স্টোভটা অন করে দিলাম কড়াই। এখন আমাদের লাগবে হচ্ছে মিনিমাম 1 কাপের মতো ভেজিটেবল অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। Okay.
সো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আচ্ছা, তেলটা গরম হতে হতে আমি আমার মাংসটা নিয়ে আসবো। আমার মাংস অলরেডি ম্যারিনেট করা এবং আমি আমার ম্যারিনেট মাংসটাই নিয়ে আসবো। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, নিয়ে নিলাম অল্প পারপাস ফ্লাওয়ার। এটা কিন্তু নর্মাল ফ্লাওয়ার, আমাদের সবার বাসায় কিন্তু নর্মালি আমাদের আটা বা ময়দা থাকে, সো এটাই হচ্ছে সেটা। আপনাদের খুব সহজেই যেন আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। এবং এটা হচ্ছে একটা চিজ, এটা নর্মালি আমরা এমনি মুখে খেয়ে থাকি। আমি চাইলে যে কোনো চিজ, চেডার চিজ বা মজরেলা চিজ ইউজ করতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওগুলো দিলে, যেহেতু আমি এটা ভেতরে ওই মাংসটার ভেতরে দিব, আমি চাই না যে আমার চিজটা বের হয়ে যাক আমি যখন ফ্রাই করবো এবং আমার গ্রেভিটা নষ্ট হোক। সো আমি এটা এর জন্য এটা ইউজ করেছি স্টিক ওয়ান। এভাবে করে কিন্তু আপনাদেরকে চিজগুলোকে দিয়ে ফোল্ড করে দেন যে ফ্লাওয়ারটা আমরা নিয়েছি সেটার মধ্যে আপনাদেরকে ডিপ করে দেন ফ্রাই করতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন, এতে করে ফ্লাওয়ারটা বসে যাবে এবং আপনার চিকেনটা আপনি যখন ভাজতে দিবেন চিকেনটা দেখতে খুব সুন্দর হবে, একটা ব্রাউনিশ কালার। আমি একসাথে তিনটা দিয়ে দিলাম এবং অবশ্যই খেয়াল রাখবেন হাতে যেন তেলের ছিটা না আসে। আমি এর জন্য আমার স্টোভের পাওয়ারটা লো করে দিয়েছিলাম। অলরেডি আমার চিকেন হচ্ছে, সো আমি আমার চিকেনটা একটু উল্টে দিয়েছি। দেখেন কালারটা কি বিউটিফুল এসেছে। আমার কাছে কিন্তু এই ধরনের লাইক খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর করে রান্না করা আমার কাছে ভালো লাগে, সো আমি এগুলো তুলে রাখলাম। এবং এখন আমি আমার গ্রেভিটা তৈরি করব, আমার মাংস ভাজা শেষ। সো আমি সেম অয়েলই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে দিব আমার আস্ত মশলাগুলো, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পেঁয়াজটা কাঁচা কাঁচা না থাকে, কারণ আমার কাছে পেঁয়াজটা কাঁচা থাকলে তরকারির মধ্যে ভালো লাগে না খেতে। এবারে দিয়ে দিব আমরা আমাদের রসুন কুচি, আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম। রসুন কিন্তু যে কোনো তরকারি ফ্লেভার নিয়ে আসে এবং এটা শরীরের জন্য খুবই ভালো। আমি রসুনটা এবং পেঁয়াজটা সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে দিব যাতে করে এগুলোর কাঁচা ভাবগুলো দূর হয়ে যায়। এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আমি এখানে 1 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয় হয়তো বা আমি পরে আবার অ্যাড করতে পারবো। দিয়ে দিলাম রসুনের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়া। আমাদের কিন্তু মানে এটা যেন না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম গরম মশলা, আমি যেটা বাসায় বানাই নর্মালি, এবং কালো গোলমরিচের গুঁড়া। আবারও বলে দিই, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আমি কাঁচামরিচ ইউজ করছি না, কারণ আমার ফ্যামিলির যারা আছে বা আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না, সো আমি এর জন্য দেখা যায় ব্ল্যাক পেপারটা ইউজ করি একটু নিজের জন্য। আর কাঁচামরিচটা এখানে সহজে পাওয়া যায় না আমাদের এখানে এত ভালো বাংলাদেশের কাঁচামরিচের মতো। দিয়ে দিলাম হ্যাভি ক্রিম। আপনাদের যদি হ্যাভি ক্রিম না থাকে বা না পান,
আপনারা চাইলে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে সে দুধটা দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাভি ক্রিমটা আসলে গ্রেভিটা ভালো নিয়ে আসে, যে টেক্সচারটা আসে সেটা খেতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব চমৎকার হয়। আমার ক্রিমটা বলক চলে এসেছে, আমি এখন আমার ফ্রাইড যে চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার নিয়ে এসেছে। আমি কিন্তু হলুদ একদমই ইউজ করিনি, আপনারা দেখেইছেন আমার হোমমেড গরম মশলার মধ্যেও কোনো ধরনের টার্মারিক ছিল না। সো অটোমেটিকলি যে ফ্রাইড চিকেন সেখান থেকেই কালারটা চলে আসবে আপনারা দেখবেন। স্মেলটাও অনেক ভালো এসেছে, এখন আমি একটু ঢেকে দিব যাতে করে এই মাংসটার ভিতরে যদি কোনো কাঁচা ভাব থাকে সেটাও হয়ে যাবে রান্না। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখেন কি সুন্দর গ্রেভিটা চলে এসেছে একদম ঘন হয়ে এবং দেখতেও কিন্তু খুব চমৎকার লাগছে। এখন আমি সর্বশেষ দিয়ে দিব আর একটু পার্সলে। আবারও বলি আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন এবং 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম লাস্টে। আমি আমার স্টোভটাকে অফ করে দিলাম কারণ আমার চিকেনটা হয়ে গেছে। আমি একটু হালকা লবণটা ট্রাই করলাম, পারফেক্ট। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আপনার পার্সলের, যে গ্রিন কালারটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে। সো আমি এখন সার্ভিং বোর্ডে নিয়ে নিব আমার মাংসগুলো এবং গ্রেভিগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, যে স্মেলটা আসছে আমি জানি না, আপনারা যদি রান্না করেন তাহলে হয়তো বা পাবেন। অবশ্যই রান্না করলে আমাকে জানাবেন, আমার ফেসবুক পেজ লাইফ ইজ ভেরি কালারফুল সেখানে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টস করে, কিংবা আমাকে নক করেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডেকোরেশনের জন্য একটু উপর দিয়ে পার্সলে এবং পাপরিকা দিয়ে দিব। পাপরিকাটা কিন্তু ঝাল হয় না, এটা জাস্ট কালারের জন্য আমি ইউজ করেছি। দেখেন দেখতে কি সুন্দর লাগছে, সবুজ ইয়েলো। আসলে অনেক সময় হয় কি, চোখের দেখা দেয় অনেক কিছু খেতে ইচ্ছা করে রান্না, কিন্তু প্রথমে আমরা কি দেখি, উপরের যে সৌন্দর্য সেটাই দেখি, যে কেমন দেখতে বা কি। আসলে এই দেখা থেকে আমাদের সে আকর্ষণটা আসে যে আমরা, আমার খেতে ইচ্ছা করছে এরকম একটা কিছু। আমি এটাকে একটু ডেকোরেশন করতে চাই, আমি লেবু স্লাইড করে কেটে দেন দিয়ে দিলাম, বেশি কিছু না, খুবই সিম্পল আমি বলেছি। সো এই হচ্ছে আমার ক্রিমি চিকেন চিজ ইজ রেডি অ্যান্ড লুকস ডিলিশিয়াস। চলেন আমার হাজব্যান্ডকে ডাকি এবং জিজ্ঞেস করি কেমন হলো। সো এভরিওয়ান, আমার রান্না করা শেষ আজকের মতো। সো আমি আমার হাজবেন্ডকে ডাকবো এবং আমার রান্নার টেস্ট কেমন হয়েছে ওইটা আমাকে বলবে। সো আমি ওরটা আগেই রেডি করে রেখেছিলাম এখানে। সো জ্যাক, ইউ ওয়ান্ট ট্রাই মাই ফুড টুডে? ইয়া শিওর, আই কাম রাইট ওভার। ওকে। Thank you.
Very good. Really? Mm-hmm. 100? Mm-hmm. Say 100. 100. So, আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে এবং ভালো লাগলেই কিন্তু আমার রান্না করাটা আর কি সার্থক হবে। যাই হোক, সো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই সেফ থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।